একটু ইমোশনালি হয়তো কিছু কথা বলেছেন, যে কথাগুলো পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং সকল কলাকুশলীর বিরুদ্ধে যায়, এবং এটা অনেকেই ব্যক্তিগতভাবেও যার যার বিরুদ্ধে নিতে পারতেন। কিন্তু চলচ্চিত্র একটি পরিবার, এখানে আমরা সবাই এক পরিবারের। বাবা ছেলের ঝগড়া হয়, মা ছেলের ঝগড়া হয়, ভাই বোনের ঝগড়া হয়, কিন্তু আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে মিলেমিশেই কাজ করি। সাকিব এই পরিবারের একজন সদস্য, ভুল সে করেছে। তারপর আমি এই ব্যাপারটা একবার আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি এবং মহাসচিব দুজনের সাথে কথা বলেছি যে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে যাচ্ছে, এটা কি শেষ করা যায় কি না। তখন দুজনেই বলেছে যে আলমগীর ভাই, আপনি দেখেন চেষ্টা করে যদি হয় তাকে তো তার ভুলটা বুঝতে হবে। তো এরপর আমি আমাদের একজন প্রযোজক এবং দুজন প্রযোজক খসরু সাহেব এবং নাদের সাহেবের সাথে কথা বলি আমার বাড়িতে ডেকে নিয়ে, এবং আমি তাদেরকে বলি যে তোমরা একটা স্টেপ নাও। খসরু সাহেব বোধহয় সাকিবের সাথে কথা বলেছে, কথা বলার পর সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে হিট অফ দ্য মুভমেন্ট সে হয়তো হয়তো নয়, হিট অফ দ্য মুভমেন্ট সে কিছু কথা বলেছে যেটা গ্রহণযোগ্য নয়। তারপর আমার সাথে আমাদের শিল্পী সমিতির বর্তমান যে সাধারণ সম্পাদক অমিত হাসান যোগাযোগ করে যে সাকিব আজ ঢাকায় আসবেন, তালমগীর ভাই আপনি একটা স্টেপ নিয়ে এটা একটু শেষ করার চেষ্টা করেন। আমি আর কারোর সাথে আলাপ করিনি, আমি সাকিবকে স্ট্রেট FDC-তে আসতে বলেছি, আমি সাকিবের সাথে কথা বলেছি। তবে সাকিবের সাথে কথা বলার আগে আমি আমার সভাপতি এবং মহাসচিব সচিবের সাথে কথা বলেছি এবং অন্যান্য সমিতির যারা ছিলেন তাদের সাথেও কথা বলেছি যে যেহেতু সে চলে এসছে FDC-তে, আমরা ওর কথাগুলো আজকে শুনে রাখি, তারপর সিদ্ধান্ত আমরা পরবর্তীতে নেব। ও গতকাল এসে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে গেছে এবং বলেছে তার পারিবারিক অশান্তির কারণে এটা হয়েছে। আগেই বলেছি সেও আমাদের পরিবারের একটি সন্তান, ভুল করেছে, সে দুঃখিত তার জন্য, লজ্জিত। তা আমরা যারা আছি ক্ষমাটাই সবচেয়ে বড় সুন্দর কাজ, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুধু আমরা নয়, আমাদের এই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যত সংগঠন আছে সবাই সামনেই কিন্তু সে গতকাল ক্ষমা চেয়েছে, কিন্তু ডিসিশন গতকাল তাকে দেয়া হয়নি। আমাদের সভাপতি সাহেব পরিচালক সমিতির বলেছে যে সাকিব তুমি এসছো, আমরা খুশি হয়েছি, তুমি যা বলে গেলে আমরা শুনলাম, কিন্তু আমাকে আবার সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই মোতাবেক আজকে এখানে বসা। এবং এটা ওনারা যে সাকিবের সাথে, সাকিবকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, সাকিবের সাথে কাজ করবে না সংগঠনগুলো বলেছিল, সো ওনারা আবার কাজ করতে রাজি হয়েছে। তার জন্য আমি সংগঠনের সবাইকে ব্যক্তিগতভাবে একজন সিনিয়র আর্টিস্ট হিসাবে সবাইকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সমস্যা কিন্তু আমাদের এটা না, সমস্যা হলো আমাদের চলচ্চিত্রের উচ্ছৃঙ্খলতা। আমরা কোনো নীতির মধ্যে চলছি না, আমরা যে যার নিজের মতো আইন করে চলছি, এটা সারতে হবে। তখন এরকম সাকিবের মতো ঘটনা গুলো আর ঘটবে না বলে আমার বিশ্বাস। তাই আজকে আমি সবাইকে একসাথে পেয়ে একজন মুরব্বী হিসাবে বলেছি যে চলো আমরা একটি সমন্বয় কমিটি করি, সেখানে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে একজন করে নাও, খুব বেশি লোক নেওয়ার দরকার নেই, কারণ যত বেশি মাথা তত বেশি বুদ্ধি, তত বেশি মানে প্রবলেমের সম্ভাবনা থাকে। তো একটা এই কমিটি করা হবে, এই কমিটি চলচ্চিত্র নির্মাণের জন্য যে শৃঙ্খলা দরকার, চলচ্চিত্র নির্মাণ কিন্তু একটি শৃঙ্খলা দরকার। এখানে যেমন একটি জাহাজ দরকার, চলচ্চিত্রের ওই জাহাজটির ক্যাপ্টেন কিন্তু ডাইরেক্টর, কিন্তু জাহাজের মালিকও দরকার, দ্যাট ইজ একজন প্রডিউসারও দরকার, তেমনি জাহাজে আমরা যারা কর্মীরা আছি সবাইকে দরকার।
কাউকে ছাড়া কিন্তু চলচ্চিত্র হবে না, হতে পারে না। সো টোটাল সমন্বয়ে যদি এটাকে করা যায়, এই নিয়ম কানুন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, তখন আমাদেরকে আর এই সাকিবকে নিয়ে কেন, কাউকে নিয়ে বসতে হবে না, বিকজ ওই নীতিমালার মধ্যে ছবি করতে হবে। এবং সেই নীতিমালা আমি আশা করি এই সংগঠনগুলো যত তাড়াতাড়ি পারে সেটা করবে, করে এই নীতিমালা নিয়ে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সাথে দরকার হলে এই FDC-তে আমি সবাইকে বলবো যে একটি মহাসম্মেলন করে চলচ্চিত্রের যারা সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে এই নীতিমালাটা বলে নেয়া যে এর বাইরে আমরা কেউ না, আমি না, রাজ্জাক নয়, শাবানা নয়, ববিতা নয়, সাকিব নয়, কেউ নয়, কোনো ডাইরেক্টরও নয়, কোনো প্রযোজকও নয়, এবং সবাই আমরা এটা শুনে চলবো। এবং এইটা করার জন্য সর্বশেষ কথা আমার, যে আপনারা যারা মিডিয়াতে আছেন, সাংবাদিকতা করেন, আপনারা একটু সুন্দর দৃষ্টিতে এই চলচ্চিত্রের দিকে তাকান, এই চলচ্চিত্র নিয়ে দুটো কথা বলেন, দুটো কথা আপনারা সুন্দর করে বললে এই চলচ্চিত্রের দিকে এই দেশের দর্শক আবার ঘুরে দাঁড়াবে, আমাদের চলচ্চিত্র আবার সুস্থ ধারা এবং সুন্দর ছবি হবে, এই বিশ্বাসটুকু আমার আছে। তো সবার সহযোগিতা দরকার, আপনাদের সবাইকে ধন্যবাদ। কাকে, আমাকে? আচ্ছা, হ্যাঁ, ওটা বলবো হচ্ছে, কারণ ওটি হচ্ছে আমাদের একান্ত পরিচালক সমিতির সদস্য বিষয়ক, আমাদের গঠনতান্ত্রিক, কারণ ওই ওই ব্যাপারে আমাদের কোনো এখনও কোনো মিলমিশ হয়নি, এবং ওটি যেভাবে আছে ওইভাবে ভালো থাকবে। রনির সাথে অন্যরা কাজ করবে না, যদি রংবাজ সিনেমার আমাদের এখনকার যে অবস্থা আছে তাতে যেটা মনে হচ্ছে যে আমরা এটা এটি নিয়ে মিটিং করবো, সাকিবের বিষয়টা তো সুরা হলো, এখন আমরা এটি নিয়ে মিটিং করবো। তবে আমাদের সিদ্ধান্ত হলো যে এই যে সমন্বয় করা ব্যাপার হচ্ছে, এখানে যদি কোনো সমিতি তার কোনো সদস্যকে তাদের তার অসাধু আচরণ বা তার কোনো অন্যায়ের জন্য তার সদস্যপদ খারিজ করে, সেই সদস্যের সাথে, সেটি আমার সমিতির হোক, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের হোক, একজন মেকআপ ম্যানেরই হোক, তার সাথে অন্য কেউ কাজ করবে, অর্থাৎ সে কাজ থেকে একেবারে আলাদা হয়ে যাবে। আমাদের সাথে সে রনির বেলা তাই হবে, রংবাজের ক্ষেত্রে যে রনি থাকে, রনির সাথে অন্য কেউ সেটা কাজ করবে না, যেহেতু সে নিষিদ্ধ, একজন নিষিদ্ধ বা একজন বহিষ্কৃত সদস্যের সাথে অন্যরা কাজ করবে। আমি বলবো না কেবল, আচ্ছা আমি বলছি আপনাকে, যখনই একটি এই ধরনের পরিস্থিতি তো আমাদেরকে সুযোগ করে দেয় সবখানেই, শুধু আমাদের চলচ্চিত্রে নয়, আমাদের দৈনন্দিন কাজেও কিন্তু যখন একটি সমস্যা সামনে আসে তখনই কিন্তু আমরা ওটা সলভ করতে চেষ্টা করি, এবং যত তাড়াতাড়ি পারি সলভ করতে চেষ্টা করি। এবং এই নীতিমালা যদি আমরা মেনে চলি, এই নীতিমালার বাইরে কেউ থাকবে না চলচ্চিত্রে। এবং আমি এটা তাদের মানে সমস্ত সমিতিকে রিকোয়েস্ট করব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তবে সবাই ব্যস্ত, সবাই কাজ করে, কিছু সময় লাগবে, কিন্তু সেই সময়টা যদি আমি খুব কষ্ট পাবো যদি এটা এক মাস ক্রস করে, আমি নিজেই কষ্ট পাবো যে এটা দিনের মধ্যে হবে না। হ্যাঁ, দিনের মধ্যে করে, তাই তো। ঢাকায় না পাবনা? একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি একটু আপনার স্টেটমেন্ট নিয়ে আর কি। এখন ওই আপনার যেহেতু ছিল আলমগীর সাহেব, নায়ক আলমগীর সাহেবের মধ্যস্থতায় উনি দুজনকে রংবাজ নাকি হবে না হচ্ছে না এরকম যে শোনা, তা হবে না কেন? জুনিয়র যারা ছিল, বন্ধু বান্ধব এমনি যারা ছিল, বন্ধু যারা ছিল, সিনিয়র যারা ছিল, সবাই তো অনেক করতেছে। তো আমি জাস্ট বললাম যে দেখেন আমার আমার তো সিচুয়েশনটা কি, আলম সাহেবই সবকিছু বললো,
পরে আমার যে অনুভূতি বলতে বললাম, আমি বললাম দেখেন যে মানুষগুলো এখানে বসা আছে এরা তো সবাই আমার মানুষ আর আমিও এদের মানুষ, তো এদের সবার সাথে তো ক্লাশ করলেই তো ক্লাশ হয়। আর একটা জিনিস বোঝা উচিত ছিল আপনাদের, যে এটা আপনাদেরও একটু বোঝার, যে তখন আমার মানসিক অবস্থাটা কেমন ছিল। বিষয়টা বললো যে ছেলেটার মানসিক অবস্থা কেমন ছিল, তারপরে সে তিন দিনের মধ্যে সে শুটিং এ ঢুকছে, সেটাকে সেই জিনিসগুলো তো আপনাদের বুঝতে হবে না। ওরাও ই করলাম, বললাম যে ঠিক আছে তারপরও যদি এটাও আপনাদের বোঝা বলে, আমার এইরকম আমি কথাটা তো এইভাবে বলি নাই, কথাটা এইভাবে বলি নাই, যেটা হয়েছে হয়েছে, আমার এই ইয়েতে অন্যান্য কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিক ভাবে দুঃখিত, কারণ আপনারা আমার লোক, আমি তো আমি আপনাদের লোক, শুধু শুধু নিজেদের মধ্যে আমি চাই না আর কি হোক, যেহেতু এখানে সিনিয়র আলম সাহেব উনি আমাকে বললেন আপনাদেরও বললেন, যেহেতু সিনিয়র হয়ে গেলে আমার সব করছে, তারপরও তো হ্যাঁ তারপর তো তারা একেবারে খুব বুকে জড়া জড়ি করে দিল, ভাই এসেও জড়ায় ধরছে এই বুঝের ভাইয়ের তারা তো আপনার ঘরের নিজের মানুষ। তো 5 তারিখ কি আসবেন নাকি ভোট দিতে? 5 তারিখ আমার ইলেকশন থাকতে হবে না, আমি তো আমাকে থাকতেই হবে দেখতে হবে, আমাকে তো দায়িত্ব দায়িত্ব হ্যাঁ 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 মানে তেমন না হয় কিছু হয়, কারণ আমার তো যেদিন আমি ক্ষমতাটা বুঝাই দিব ওই দিন হচ্ছে ক্ষমতা, ইলেকশন যাওয়ার দুই দিন আপিল কোর্টের একটা বিষয় থাকে, দুই দিন পরে আমি যখন ক্ষমতাটা বুঝাই দিব তার হচ্ছে যারা নির্বাচিত হয়ে আছে তারা হচ্ছে, কিন্তু এই রাত পর্যন্ত তো আমাকে প্রেসিডেন্টের ডিউটি করার। এমনি কেমন আছেন বলেন? এমনি ভালো আছি দোস, শরীরটা একটু খারাপ দেখছে, এর মধ্যে দেখা হবে। আচ্ছা আচ্ছা দেখুন আমাদের দেখা হবে, ঠিক আছে ফোন দিব না।